सो गुड आफ्टरनून है यारो, आज के এসছিলাম আমার ঠিক পিছনে গুরুস কিচেন দেখতে পাচ্ছো বন্ধ এই যে দোকানটা ঠিক সিক্স বাল থালির অপোজিটে ইডিএফ এর মাঠটা আছে যেখানে পূজো হচ্ছে। তো এখানে আজকে এক্সপ্লোর করার কথা ছিল, চোখটা মনে হয় আমাদের কপালে নেই, কোনো দিনই আসছি পাচ্ছি না, ঠিক বন্ধ থাকছে, নাহলে কিছু না কিছু যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে যার কারণে পাচ্ছি না। তো এই হচ্ছে গুরুস কিচেন দেখতে পাচ্ছ। তো গুরুস কিচেন থেকে যদি কেউ দেখে থাকো প্লিজ আমাকে একটুখানি কমেন্ট করে জানিও যে কবে তোমার দোকান খোলা থাকে। আই থিঙ্ক বোধ হয় রোববার তোমার দোকানটা বন্ধ থাকে গুরুদা। তো যাই হোক, আজকে এখানে এক্সপ্লোর করা হলো না, দেখি নেক্সট ডেস্টিনেশন কোথায় যেতে পারি, দেখতে থাকো তোমরা ব্লগটা। রীতিমতো টায়ার্ড, আর পুজোর যেটা সব থেকে বড়ো জিনিস এখন পুজো একদম অ্যারাউন্ড দ্য কর্নার, তো একদম মানে পুজোর ভাইবটা একদম পুরোপুরিভাবে এখানে আছে বুঝতেই পারছো। এবং রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় ফেলে এখানে এলাম। তো যাই হোক, আনফর্চুনেটলি সেই জিনিসটা এক্সপ্লোর করাটা হলো না, এটাই দুঃখের বিষয় আর কিছু না। তো যাই হোক, আপাতত দেখতে থাকো তোমরা ব্লগটা। তো গুরুস কিচেন তো আজকে বন্ধ, সেই জন্য গুরুস কিচেনে এক্সপ্লোর করা হলো না। আমি হরগৌরী মিষ্টান্ন ভাণ্ডারের পাশের যে গলিটা সাউথ সিটির ঠিক আগে হরগৌরী মিষ্টান্ন ভাণ্ডার, সেই গলিতে একটা দোকান আছে বং বলে, দোকানের নামটা ভুলে গেলাম, দেখে তোমাদের বলছি। তো সেই দোকানে আজকে এক্সপ্লোর করছি, তোমাদেরকে আমি লোকেশনটা একটুখানি দেখিয়ে দিচ্ছি, লোকেশনটা জাস্ট দেখো। এই হচ্ছে হরগৌরী মিষ্টান্ন ভাণ্ডার, তার ঠিক একটা দুটো দোকান ছেড়েই হচ্ছে দাদার দোকান বং ফুডিস। তোমাদেরকে আমি দেখাচ্ছি দোকানটা। তো ইতিমধ্যে আমি দাদাকে পেয়েছি, দাদা খুব ব্যস্ত মানুষ, একটু পরেই হলে হয়তো দাদাকে দেখাও পেতাম না, তো দাদাকে আমি পেয়ে গেছি। তো দাদা, তোমাদেরকে দোকানে এলাম, আমি তো দুটো জিনিস অর্ডার দিলাম, এছাড়াও কোন জিনিসটা সব থেকে বেশি চলে তোমাদের? চিকেন বিরিয়ানি। আচ্ছা, আর টাইমিং কি আছে, কটা থেকে কটা? টাইমিং মোটামুটি 12:30 থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে, দোকান খোলে আগে, রেডি হতে হতে টাইম নিয়ে সকাল দুপুর 12:30 থেকে মোটামুটি রাত্রি 10:00। প্রতিদিনই খোলে? প্রতিদিন, কোনো বন্ধ নেই। আর এখন কি নতুন কিছু পুজোর প্ল্যান তোমরা করছো? হ্যাঁ, পুজোতে নতুন যেগুলো আমাদের আসছে, কাবাব সেকশনটা পুরো স্টার্ট হচ্ছে, সঙ্গে ফ্রাইজও কিছু আসছে, মানে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, সঙ্গে চিকেন চিজ বল, এরকম কিছু ফ্রাই আইটেম বিকালবেলা করে প্রত্যেকদিন সন্ধ্যাবেলার টাইমে কবিরাজি এগুলো পাওয়া যাবে। আচ্ছা, এটা পুজো উপলক্ষে তোমরা? না, পুজো না, পুজো থেকে আগে স্টার্ট হয়ে যাবে, চলবে রেগুলারিটি হচ্ছে, চলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি খাবারগুলো নিয়ে বলি, তো দাদা তো ব্যস্ত মানুষ, বেশিক্ষণ পাও না, ধন্যবাদ দাদা। যাই হোক, সবই বলে অল অ্যাবাউট ডেস্টিনি, তো যেখানে আজকে খাওয়ার লেখা আছে সেখানেই খাওয়া হবে। তো আজকে এই দোকান এক্সপ্লোর করা হচ্ছে, খুব ভালো দাদার ব্যবহার তোমরা তো ভিডিওতে দেখলে অলরেডি, তো পোলাইটনেস ব্যবহার, এবং দিদিও খুব সুন্দরভাবে, একটু আগে অফ ক্যামেরা কথা হচ্ছিলো, তো দিদিও খুব ভালো ব্যবহার। তো আমাদের রান্নাটা কীভাবে হচ্ছে আমি একটু প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো এই চিলি চিকেনের যেটা একদম রেডি করে দিল দিদি, একদম ভেজে সঙ্গে সঙ্গে পুরো রেডি করে, এই দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে, তৈরি তো দিদি, এটা চিলি চিকেন আর ফ্রাইড রাইস প্লেটটা তৈরি হয়েছে। চিলি চিকেনটা একদম গরম গরম দিদি ভেজে দিল, যেটা একদম খুব সুন্দর এবং খুব মারাত্মক, এবং ভেতরের তাপের পরিমাণ সেই প্রচুর পরিমাণে তাপ। তো যাই হোক, এই দেখতে পাচ্ছ, তো সাজানো হোক, আমি তারপরে দেখাচ্ছি। তো দেখলে ফ্রাইড রাইস চিলি চিকেন তৈরি হয়ে গেছে, এখন পরোটা আর চিকেন কষাটা তৈরি করছে গ্রেভিটা, তো তৈরি করে নিলে আমি তারপরে খেয়ে তোমাদের অনেস্ট রিভিউ অবভিয়াসলি দেবো। দোকানটা মানে ছোটো করে কিন্তু খুব চালু দোকান, আমি দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে যে কনস্ট্যান্টলি অর্ডার চলে আসছে, এবং এখানে ফ্রি হোম ডেলিভারিরও ব্যাপার আছে, সেটা কত কিলোমিটারের মধ্যে আমি জেনে তোমাদেরকে বলে দেবো। তো দেখতে পাচ্ছি যে লুচি পিছনে ভাজা হচ্ছে, একদম গরমা গরম লুচি দেখতেই পাচ্ছ দিদি ভেজে দিচ্ছে, সাথে চিকেন কষাটা গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে আমি দেখলাম। তো দুটো আইটেম আসুক, এসে আমি খেয়ে তোমাদেরকে অনেস্ট রিভিউ দিচ্ছি, দেখতে থাকো তোমরা। তো যেটা তোমাদেরকে বলছিলাম, হোম ডেলিভারি ফ্রি আছে, 2 কিলোমিটারের মধ্যে ফ্রি, আর মিনিমাম অর্ডার 100 আপ করতে হবে, তো 100 টাকার অর্ডার করলে 2 কিলোমিটারের মধ্যে অ্যাবসলিউটলি ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে। প্লাস এই যে দামগুলো দেখতে পাচ্ছ আজকের বাজারে, খুব ইউনিক এবং খুব মারাত্মক, খুব রিজনেবল প্রাইসে, পকেট ফ্রেন্ডলি প্রাইস। তো পুজোর সময় তো দাদা বললো যে কী নতুন ইনোভেটিভ আইডিয়া দাদা করবে, এবং দাদা কী কী করবে, আমি দাদা বলছিল অফ ক্যামেরা যে
যদি পসিবল হয় একবার আসতে তো ডেফিনেটলি আমি আসবো। আজকে খাবারটা আপাতত আমি ট্রাই করে নিই, ট্রাই করে দেখে নিই, দেখতে পাচ্ছি অলমোস্ট রেডি হচ্ছে। তো যাই হোক ট্রাই করে নিয়ে তারপরে আমি তোমাদের কাছে কিছু অনেস্ট কথাতে আসছি। বাট যে যে অফার এবং যে প্রাইসটা এরা তুলে দিচ্ছে সেটা একদম অসাধারণ এবং খুব ইউনিক, যেটা খুব ভালো লাগছে। যাই হোক এবং খেয়ে কতটা তৃপ্তি হয় সেটা খাওয়ার পরেই আমি বলতে পারবো। তো যাই হোক আমি আপাতত খেয়ে নিই, খেয়ে নিয়ে ভিডিওটা এটা হচ্ছে পরোটা আর চিকেন কষা। দ্যাস চিকেন কষার গ্রেভিটা দেখো কতটা মারাত্মক লাল থপথপে। তো এই দু পিস পরোটা আর চিকেন কষা, যার দাম হচ্ছে 50 rupees। তো আমি আপাতত টেস্ট করে দেখে তোমাদেরকে বলছি দেখে কতটা ডিলিশিয়াস লাগছে। তো দেখতে পাচ্ছ দু পিস চিলি চিকেন আর এই চিলি চিকেন বলছি চিকেন কষা দু পিস পরোটা 50 rupees প্রাইস। চিকেনের গ্রেভিটা দেখতে পাচ্ছি দেখো দুটো পিস ডিসেন্ট সাইজে বলবো না, এই যে এরকম দু পিসে তিন পিস আছে দেখতে পাচ্ছি, 1, 2, 3 তিন পিস আছে দেখতেই পাচ্ছি। সাথে এই পরোটা একদম গরম গরম, হাত গলে যাচ্ছে এতটা গরম। যাই হোক আমি খেয়ে দেখছি, খেয়ে তোমাদেরকে বলছি যে কীরকম টেস্ট। ভালো খেতে, যেটা সব থেকে ইউনিক ব্যাপার পরোটাটা একদম নরম, মানে ফার্স্ট এক্সপিরিয়েন্সে আমার আছে যে পরোটা একদম মানে কী বলবো কুড়কুড়ে হয়ে যায়, বাট পরোটাটা নরম এবং সফট আছে। আমি 10-15 মিনিট হয়ে গেছে তারপরে খাচ্ছি, বাট স্টিল সফট আছে এবং খুব ভালো ডিসেন্ট। মাংসটা গ্রেভিটা যেটা আছে বলবো না খুব রিচ, খুব ছড়া, যাতে গ্যাস অম্বল প্রচণ্ড যাদের প্রবলেম আছে খেতে পারো রিজনে ভালো। চিকেনটা দেখো পুরোপুরি ফ্রেশ দেখতে পাচ্ছ, চিকেনটা হচ্ছে একদম ফ্রেশ এবং ক্রিমি। যাই হোক এই আইটেমটা আমি টেস্ট করি, আর একটা আইটেম আমার জন্য অপেক্ষা করছে। তো এটা টেস্ট করে আমি নেক্সট আইটেম এটা ফিনিশ করি। নেক্সট আইটেম দেখতে পাচ্ছ চিলি চিকেন, চিলি চিকেন এইখানে আছে সরি, এটা হচ্ছে তোমার ফ্রাইড রাইস দেখতে পাচ্ছ, ভেজ ফ্রাইড রাইস। এই দুটো কম্বোটার দাম 50 rupees, আগের যে কম্বোটা খেলাম ওটাও 50 rupees। তো যাই হোক একটা খুব সুন্দর ইনগ্রিডিয়েন্ট বেরোচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছ কনস্ট্যান্টলি গাড়ি চলেই যাচ্ছে, মানে এক বর্ণ এক মুহূর্ত আমি ফ্রি পাচ্ছি না যে তোমাদের সাথে একটু ফ্রিলি কথা বলবো, কারণ গাড়ি এই ব্যস্ততম গলি মনে হচ্ছে, এখানে কন্টিনিউয়াসলি গাড়ি যাতায়াত করছে। তো ইটস ওকে কোনো ব্যাপার না। তো আমি ফার্স্ট বাইকটা খেয়ে দেখছি কীরকম হয়েছে, দেখতে পাচ্ছ তাহলে ভেজিটেবলস মোটামুটি পরিমাণে আছে, কম্বো অনুযায়ী মোটামুটি ভালো ভেজিটেবলস আছে দেখতে পাচ্ছ। মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে, আমি স্পাইসি খুব একটা পছন্দ করি না তোমরা জানো, তো স্পাইসি ব্যাপারটা একদমই নেই, হালকা মিষ্টি ব্যাপারটা আছে যেটা খুব ভালো এবং খুব ইউনিক আমার জন্য স্পেশালি। যারা ঝাল পছন্দ করো অবশ্যই দিদিকে বলে দিও তাদের জন্য ঝাল বানিয়ে দেবে, আমি ঝাল পছন্দ করি না সেই জন্য কম স্পাইসি বলেছি, বাট ভালো হালকা হালকা মিষ্টি ফ্লেভার আসছে এবং একটা ভাতের মধ্যে একটা স্ট্রং ফ্লেভার আমি খুঁজে পাচ্ছি। যাই হোক আর একটা বাইট নিয়ে দিচ্ছি, ভালো নো ডাউট। তো নেক্সট চিলি চিকেন দেখতে পাচ্ছ, এখানে দু পিস এই গাবদা সাইজের দু পিস চিলি চিকেন আছে দেখতে পাচ্ছ, এবার ভেতরে কোটিং কী আছে আমি খেয়ে দেখে বলছি। সলিড চিকেন আছে, কোনো হাড় বা কোনো বোন কিছু নেই, যেটা খুব ভালো দিক। হ্যাঁ একদমই পুরোপুরি তোমার চিকেনে ভরা আছে এবং যে ব্ল্যাটারটা আছে খুবই অল্প, মানে না থাকার মতো হালকা, একদমই হালকা করে গ্রেভিটা খেয়ে দেখ। গ্রেভি
কফিটা ভালো নিলাম, তো চপাতার দাম খাবারটা কম ইউজ করে আমি তোমাকে কিছু অনেক রিভিউ অনেক দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে গাড়ির আওয়াজ অনেক কিছু আসছে, তো আমি তোমাদের সাথে খেয়ে নিয়ে কথা বলবো। তো দেখতে পাচ্ছ এই সাউথ সিটিতে এলাম, তো সাউথ সিটির জাস্ট ভিড়টা দেখো, আজকে সানডের পুজোর বাজারে আর পুজোর জন্য কি সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে, এক্সেলেন্ট লাগছে। এবং দেখতে পাচ্ছ যে তোমার কত পরিমাণে ভিড় এবং কত পরিমাণে ক্রাউড, এবং নিচে দেখো একটা গাড়ির ইভেন্ট চলছে দেখতে পাচ্ছ, তো পারলে আমি ভিজিট করব। এবং ভিড়ের পরিমাণটা দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড়। তো যাই হোক, খাবারের রিভিউয়ের কথা যদি বলি, অন অ্যান অ্যাভারেজ ওকে ওকে ছিল, বলবো না খুব আপ টু দ্য মার্ক বা খুব ভালো, বাট যে প্রাইস অনুযায়ী ওরা খাবারটা দিচ্ছে সেটা খুব ভালো, সেটা খুব এক্সেলেন্ট এবং খুব অনবদ্য, এইটুকু আমি বলতে পারি। আর বাকি দুজনের সাথে দেখা হয়েছিল, তোমরা হয়তো ভিডিওতে দেখবে, কারণ দুজন আমার ইভেন্টের খুব পুরনো চেনা জানা বন্ধুই বলতে পারো, কাম দিদি বলতে পারো। তো যাই হোক, আমি আশা রাখবো বা চেষ্টা করবো ওদের সাথে একটু পরে দেখা করার, ওরা এই গাড়ির ইভেন্টটাতেই আছে, তো দেখছি যদি পসিবল হয় আমি ক্যামেরাতে নেবো। তো ইন দি মিন টাইম দেখতে পাচ্ছ অনির্বাণ আজকে আমার ক্যামেরা ধরে দেওয়ার জন্য থ্যাংক ইউ। যাই হোক, তো আজকে ও ছিল, তো তোরও খাবারের রিভিউ কেমন কি লাগলো? খাবারের রিভিউ আমি বলবো, ফার্স্ট অফ অল দামটা রিজনেবল, তো দামটা যথেষ্ট রিজনেবল, আর খাবারের টেস্ট ভালো ছিল, একটু তেলটা কম দিলে পারতো, আদারওয়াইজ ভালো। আর একটু বলবো, যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন, নেক্সট মান্থে একটু ভালো ব্লগ আসছে, একটা ভালো জায়গায় ঘুরতে যাচ্ছে, তোমরা দেখতে পাবে জিনিসটা, ঠিক আছে? টিল নাও দেবাজি কন্টিনিউ করো, আমি বেরোই। তো যাই হোক, ওর ট্রাভেলিং ব্লগস ও মেনলি বানায়, এবং ট্রাভেল ব্লগ ওর আপকামিং আসছে। যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবি ব্লগস হচ্ছে ওর চ্যানেল। তো যাই হোক, ইন দি মিন টাইম আমি কিছু কাজকর্ম আছে এখানে, তো করে নিই। আর খাবারের রিভিউর ব্যাপারে তো তোমাদের বলে দিলাম, আর এখন পুজোর যে একটা ওয়াইব সেটা একদম খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, এবং খুব প্লেজেন্ট লাগছে, খুব ভালো লাগছে যে সেই পুজোর ওয়াইবটা আবার ফিরে এসছে আফটার কোভিড। মানে এতদিনের এত মানে কী বলবো, বিধি নিষেধ থেকে আমরা অনেকটা মুক্ত হয়েছি, যদিও বা বলবো না যে কোভিড একদমই নেই, হারিয়ে গেছে, মুছে গেছে, বাট স্টিল অনেকটা আমরা এখন আগের থেকে অনেক ভালো হয়েছি। তো সেই কারণে বুঝতেই পারছো যে অনেকটা হ্যাপি লাগছে, এবং সবাইকে হ্যাপি দেখে নিজেরও ভালো লাগছে, পুজো পুজো মনে হচ্ছে, এটুকুই বলতে পারি। তো দ্যাটস ইট ফ্রম নাও, এখন একটু পরে আমি কাজ করে যদি ওদের সাথে দেখা হয় আমি ব্লগে তোমাদেরকে দেখাবো, দেন তোমরা দেখতে থাকো ব্লগটা, আমি কাজগুলো সেরে অনেক কাজ আছে। তো দেখতে পাচ্ছ একদম লর্ডসের মোড়ে দাঁড়িয়ে আছি, আমার সাউথ সিটিতে যে কাজটা ছিল কিছুটা হলো, কিছুটা হয়নি, বাকি আছে। আর এই সকালে আলোতে আমাকে আলোকিত ভিডিও তোমরা খুবই কম দেখেছো, কারণ সম্ভব হয় না, সকালে অফিস থাকে, তো অফিস করে বেরিয়ে ইভিনিংয়েই ভিডিও করতে হয়, কিছু করার নেই, কারণ ইভিনিংয়েই ভিডিও করতে হবে তোমাদের জন্য, কারণ তোমাদের কাছে কিছু নিত্য নতুন কোর্স তুলে দেওয়ার জন্য। তো আজকে মোটামুটি আমার একটা কাজ আছে, যদি করে সময় পাই তো ভিডিও হবে, নাহলে মোটামুটি এইটুকুই ভিডিওটা। তো আর একটা জিনিস খুব ভালো লাগছে তোমাদেরকে দেখাচ্ছি, আকাশ একদম পরিষ্কার এবং ক্লিন, মানে একটা পুজো ফিল পুরো চলে এসছে তোমাদেরকে, জাস্ট আমি ভিউটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ একদম পরিষ্কার আকাশ, আর দূরে দেখতে পাচ্ছ যে ওখানে মেঘটা কী সুন্দর ঢাকা দিয়েছে সূর্যটাকে, দেখতে খুব ভালো লাগছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো ভিউটা খুব সুন্দর লাগছে, সেই জন্যই জাস্ট দেখালাম। তো এই জাস্ট একটু আগে বাড়িতে এলাম, এসে দেখছো একদম ফ্রেশ হয়ে গেছি। তো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করলাম, জানি না কতটা দিতে পারলাম, তোমরাই বলতে পারবে। আর সবথেকে ভালো কথা, আজকে একদম শ্যুটটা পুরো একদম দুপুরে হয়েছে, যেটা করতে আমি খুব ভালোবাসি, বাট কোনো না কোনো কারণে হয় না। আজকের শ্যুটটা করেও আমি খুব হ্যাপি এবং খুব ভালো লেগেছে যে তোমাদের ভালো একটা কিছু খোঁজ দিতে পেরেছি। তো একদম খুব দারুণ জায়গা, মানে কী বলবো, পকেট ফ্রেন্ডলি, এবং খাবারের টেস্ট যদি বলি ওকে, ভালো বলবো না মোটেই, ওকে, বাট যে দামে দিচ্ছে, একটা চিলি চিকেন ফ্রাইড রাইস কম্বো বা মাটন কষা সাথে দু পিস এত বড় সাইজের যে পরোটাটা দিচ্ছে সেটা ভালো, মানে আজকালকার দিনে তোমরা 50 টাকার কি পেতে পারো সেই জায়গাটা থেকে, এটা সত্যিই ভালো, অনবদ্য, খুব সুন্দর, অবশ্যই ট্রাই করো। এবং সবথেকে ভালো যেটা 25 টাকায় এগ রোল, সেটাও কি করে দিচ্ছে আমি জানি না, যেটা একদম আনএক্সপেক্টেড। ওটা তোমাদের লোকেশানটা আমি দেখিয়েও দিয়েছি,
বলেও দিয়েছি। তো তোমরা যারা যারা ওখানে ভিজিট করবে অবশ্যই যাও, গিয়ে খাও, খেয়ে তোমাদের ভালো লাগবে। এবং সবথেকে ভালো, পকেট ফ্রেন্ডলি, যারা পকেট ফ্রেন্ডলি জায়গা খোঁজো তাদের জন্য ওটা একদম অনবদ্য জায়গা। তো অবশ্যই যেও, ভিজিট করো। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল, আশা করি ভালো লেগেছে। আজকে অনেক দিন পরে একটা ভালো ফুড কন্টেন্ট তোমাদের সামনে তুলে দিতে পেরেছি। লাস্ট দু তিন দিন ধরে আমার ভিডিওতে ওয়াচিং খুব কম হচ্ছে এবং অনেক দেখছি নন সাবস্ক্রাইবাররাও আমার ভিডিও দেখছে। তো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, কারণ ভালো লাগে। এই যে কষ্ট, এই যে সারাদিনের খাটনিটা, তোমরাই কিন্তু আমার মুখে দিনের শেষে হাসি ফোটাবার ওষুধ। ওষুধটা কীভাবে তোমরা দিতে পারো সাবস্ক্রাইব করে, তো সেই জন্যেই তোমাদের থেকেই বলি। তো কালকে অ্যাটস এ নিউ ডে অ্যান্ড মানে আমার জীবনের একটা খুব ভালো কিছু হওয়ার দিন। তো যাই হোক, সেই দিনে আমি পদার্পণ করতে চলেছি আর কালকের সকালে। তো যাই হোক, সেটা আমি পরে রিভিল করব কোনো দিন কোনো সময়। তো যাই হোক, আজকে যে ব্লগটা ছিল কেমন লাগলো অবশ্যই জানিও। এবং পুজোর আগে যেটা তোমাদের বারবার রিকোয়েস্ট করছি, 500 সাবস্ক্রাইবার আমাকে করে দিও, একটু হেল্প করো সবাই। এইটুকুই বলবো, তোমাদের ভালোবাসা, তোমাদের হেল্প থাকলে 500 কেন, আরও বেশিও হয়তো হবে, তোমরাই সেটা করে দেবে। তো যাই হোক, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। গুড নাইট, সুইট ড্রিম, অ্যান্ড কিপ স্মাইলিং।